তোমাদেরকে জিজ্ঞেস করছি কতটা শান্ত কতটা দুষ্টু, আর আজকে লক্ষ্মী পুজো কি কি করেছে দায়িত্ব নিয়ে, চোখে জল চলে এসেছে কিন্তু ভীষণ। আমার বাবা নেই, মা নেই, আমার ওই সব যা মেমরি মনে পড়ে বাবার আগে ছিল অনেক বেশি, এবার যত দিন যাচ্ছে যাচ্ছে মার আগে হয়ে যাচ্ছে। এবার কিছু চাইলো ঝট করে পেলো না, এটা আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর যার জীবনে এবছর স্বয়ং মা লক্ষ্মী এসে উপস্থিত, আজ কিন্তু আমরা তাদেরই বাড়িতে। সে হচ্ছে একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর সে আপনাদের সকলের প্রিয় জগদ্ধাত্রী মানে অঙ্কিতা, স্বয়ং তার মা বাবাকে সঙ্গে নিয়ে। কেমন আছো বলো? ভীষণ ভালো আছি, নমস্কার। আজকে আমাদের বাড়িতে এসেছিল প্রমোদাদি, বাড়ির লক্ষ্মী পুজো আপনাদের সবার সাথে শেয়ার করবো বলে। আমার সাথে আমার বাবা আছে, মা আছে। তুমি আগে জিজ্ঞেস করি, এখানে দেখছি সরা, মাটির সরা লক্ষ্মী পুজো, এটা কি মানে পরম্পরা? আচ্ছা, মানে এটা আমাদের পরম্পরার পুজো, আগা করে এটাই আমাদের প্রতি বছর এই পুজোই হয়, সরাই পুজোটা। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করি যে জগদ্ধাত্রী কিন্তু টিভির পর্দায় তো একেবারে দুরকম রূপ দেখা যাচ্ছে, কিন্তু বাড়িতে জগদ্ধাত্রী তোমাদেরকে জিজ্ঞেস করছি কতটা শান্ত কতটা দুষ্টু, আর আজকে লক্ষ্মী পুজো কি কি করেছে দায়িত্ব নিয়ে? জগদ্ধাত্রী সত্যি শান্ত, ওকে পাড়ায় কেউ বুঝেও না আমাদের বাড়িতে যে একটা মেয়ে আছে, এতটাই শান্ত, এতটাই শান্ত, সত্যিও খুব শান্ত, কিন্তু খুব মানে চুপচাপ থাকতো, ভালোবাসে, কথা বলতেও ভালোবাসে, দুটোই দুরকমই, জোরেই হয়তো ক্যারেক্টারটাও ফোটাতে ভালো পারছে, মানে লক্ষ্মী বলতে। হ্যাঁ, লক্ষ্মী একদম, মাঝে মধ্যে ওর আজকে কেন বলবে না, আজকে শুনতেই তো এসেছি। অঙ্কিতা কেমন? ও ছোটবেলা থেকে খুব শান্ত, খুব শান্ত, কিন্তু ওর চাহিদাটা খুব জিদি ছিল, এমনি সবকিছু সবসময় যে বলছো সেরকম না, সঙ্গে সঙ্গে পাইনি, এটাও ওটাও ঠিক। ও আমি সবসময় একদম শাসনে বুঝতে হবে যে একটা জিনিস চাইলেই ঝট করে পাওয়া যায়, সেটার কদর দিতে হবে। এটা আমি বরাবরই, আর আমি ওর সাথে খুব মানে অ্যাডজাস্ট, তোমার এটা প্রয়োজন ঠিক আছে, তুমি বলেছো যে পাবে, সময় দিতে হবে, ওই এক্ষুনি চাইলাম এক্ষুনি মানে একটু সময় লাগে কিন্তু বুঝে যায় তারপরে, সেটা বোঝাতেও হবে, খালি চিৎকার করলে তো হবে না, যে দেখো বাবা এইটা এইটা। আচ্ছা, রাগি কে? চিন্তা হয়, রাগ হয়,
তখন ওই বাবার উপরেই দিয়ে দিই, আর আসলে পরে তখন মনে হয় এসেছে তো, এটাই যেন অনেক বেশি মনে হয়। তখন পাওনাটা দেখে আর মুখটা শান্ত হয়ে যায় রাগটা। তখন একবার এখন কেমন লাগছে বলো আগে জগদ্ধাত্রী রূপে? এখন তো সত্যিই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কারণ ওর ওর ছোটবেলায় খুব ইচ্ছে ছিল, ও মানে ওর জন্য পেপার রাখা হতো ছোটবেলায়, তার জন্য ও পেপার থেকে কি করতো, কাটিং করতো, কাটিং করে করে ব্যাগে ভর্তি করে রাখা। আমি ওগুলো তিন ব্যাগ চার ব্যাগ ব্যাগে শুধু কাটিং করাই পেয়েছি। যে আমি তখন ভাবলাম যে এগুলো কি করতো, আমি বকতাম, ওর বাবা বলতো তুমি বকছো কেন, নিশ্চয়ই ও কোনো কাজের জন্যই করছে। কিন্তু দেখতাম কাটিং করা কাগজ থেকে বার করে করে সবার সম্বন্ধে লিখতো ছবিগুলো। কি চাইছে কাগজ, ওটার মধ্যেও কারণ আছে, ওই যে ওটা কেটে রাখছে গুছিয়ে। আমি আমার বাসি আমার বর্ণনা করে লিখতো ওইগুলো সম্পর্কে লিখে একদম ছোট থেকে। আমি সেটাই বলতাম যে তুমি পেপারটা বন্ধ করতে বলছো, কিন্তু দেখো ওর এই যে এটা করেছে, এটা কয়জন করে একদম পুরো স্কুলের ব্যাগে চারটে ব্যাগ ভর্তি ওই কাগজ পাই। তখন আমি ওকে বলি কি করেছিস বাবা এগুলো, বলে এই দেখেছি ডায়েরি ভর্তি করে মানে চিপকাতো পাশে তার বর্ণনা করে লিখতো, তার পাশে বর্ণনা করে লিখতো ওই কোয়েল দেবের ছবি, সুভাষের ছবি, সবার ছবি ওরকম করে বলে দেবে প্রথম থেকে। আর সেইটাই তো আজকে তার প্রতিভা মানে রূপ একটা ভাবে সেটা। আর তুমি কার সঙ্গে বেশি শেয়ার করতো সমস্ত কথা? কার সঙ্গে খুবই শেয়ার করুন, যেহেতু মার সাথে বেশি তো সময় কাটানো হয়, তাই মার সাথে বেশি শেয়ার করা হতো, মানে যাওয়া হয় সবসময়। আমি সবসময় যেতে না পারলেও আমি ছোট থেকে অনেক জায়গায় গিয়েছি ওর সাথে সাথে শুরু। হ্যাঁ ওর সাথে অনেক মানে আমি ওর সাথে থেকেছি। হ্যাঁ আমার এটা আমারও এটা ইচ্ছে ছিল, সব ইচ্ছে সবটাই এখন মনে করছে। আচ্ছা আজকে তো লক্ষ্মী পুজো, আগে সেটা জানেন যে লক্ষ্মী পুজো ও কতটা দায়িত্ব পালন করেছে নাকি শুধু হুকুম দিয়ে গেছে, কোনটা করেছে আগে? করেছে দেখলাম তো অনেক কিছু করছে, করেছে ও এখন মোটামুটি সবটা বুঝে আর কি, যে এটা মাকে করে দিলে আবার ভিয়ে জিজ্ঞাসা করে কি কি করতে হবে, কি কি করতে হবে মা, আমার কিছু করতে হবে নাকি এগুলো বলে। তাই শুটিং এর ব্যস্ততা সম্ভবই হয় না, বাড়িতেই তো থাকতে পারছে না, করবে এটা কখন বা বুঝবে কখন আমাকে, আমাকে ওকে আমি বেশি বুঝে না, মানে বুঝে না তোমাকে বুঝে তো অবশ্যই আজকের জন্য যেটা করতে দেরি করে ওটাই তোমরা কিছু করার নেই ওটা। হ্যাঁ সবাইকে বুঝে চলতে হবে একদম। আচ্ছা আজকে স্পেশালি কি হয়েছে, মানে ভোগ নিশ্চয়ই হয় তো, কি কি হয়েছে? ভোগ হয়েছে একটা খুব মানে ঘরোয়া ভাবে একটা খুব অল্পের মধ্যে, আমরা যেহেতু খুব বাড়ির এই বছর কম লোক আছে পুজোয়, আমাদের একটা প্রত্যেক বছর পুজো হয়, তবে প্রত্যেক বছর অনেক লোক থাকে, এবছর নেই, এবছর আমরা কয়েকজন আছি। এবং পুজো যে করতে পারবো সেটা ভাবা হয়নি আগে থেকে, প্রিপারেশন ছিল না একটা কিছু কারণে। হ্যাঁ তো এইবার পুজোটা ফাইনালি হয়েছে এবং অল্পের মধ্যে মা যতটা পেরেছে আমরা ততটা পেরেছি। তা তো এত বছর আমরা একই সাথে ছিলাম, মানে একটা হাড়িতে এই জয়েন্ট ফ্যামিলি আমরা, বাবা এই যুগে যৌথ ফ্যামিলি দারুণ ব্যাপার। যৌথ ফ্যামিলিতে আমার বড় জায়, বড় ভাসুরের ঘরে আমাদের কালকে ফিরেছে সবাই মিলে একসাথে পুজো করতাম, সব জায়গা সব ভাসুর তার দেওর সবাই মিলে একই জায়গায় আমাদের পুজোটা হতো। ঠিক আছে আমার বড় যা এই কাল বেড়াতে গেছিল, আসতে পারিনি, এবার বুঝতে পারিনি যে আসতে পারবে কিনা, যার জন্য আমার আজকে এই ঘরে সব কিছু আমার নতুন করে সাজিয়ে গুছিয়ে আজকে করেছি। আচ্ছা ধারাবাহিক কিন্তু যৌথ ফ্যামিলি, তো এটা কিরকম লাগছে, মানে যেহেতু যৌথ ফ্যামিলি থেকে এসেছো জানো অনেক কিছু। একদম ভীষণই ভালো লাগছে, যেহেতু ওখানেও আমাদের যেহেতু অনেক অনেক কো-আর্টিস্ট আছে বা অনেক সিনিয়র অনেক আর্টিস্ট আছেন যারা যারা ফ্যামিলি মেম্বার হিসেবে যাদেরকে পাচ্ছি। তবে একটাই যে আমার বাড়িতে আমার সবার সাথে খুব ভালো সম্পর্ক, আমার বাবা মা আমার যা জেঠু জেঠি আমার অনেক ফ্যামিলিতে অনেক লোক, আমার মাসি মশাই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর ওখানে এখনো অব্দি জগদ্ধাত্রী সবার খুব একটা প্রিয় হয়ে উঠতে মানে ফ্যামিলি মেম্বারদের কাছে, ফ্যামিলি মেম্বাররা একটু তাকে বুঝতে পারবে নিশ্চয়ই, এবং ওই রিলেশনটা বাড়ির ইকুয়েশনটা ওখানে ওই ইকুয়েশনটা হবে খুব তাড়াতাড়ি হবে, সেটার জন্য ওয়েট করছি। আমাদেরকে জিজ্ঞেস করে জগদ্ধাত্রী না জ্যাজ কোন চরিত্রটা বেশি ভালো লাগছে?
আমার দুটোই ভালো লাগছে, কারণ জগদ্ধাত্রী শান্ত ওটাও যেমন ভালো লাগছে, আবার ওটাও ভালো লাগে প্রতিদিন, ওটাও ভালো লাগছে। তোমার ক্ষেত্রে? আমার মেয়েটাই তো ভালো। ও তো প্রথম থেকে মানে আমার বাবা নেই, মা নেই, আমার ওই সব, ওই আমার মা, ওই আমার বাবা, একদম আমারও তাই। এখন আমার বাবা আমার দুজনের কেমনি সবই একদম মেয়ে মানেই তো সব সব তাই তাই। আজকে তো লক্ষ্মী পুজো হলো, তো আজকে বিকেলের কি প্ল্যান আছে? বিকেলে সেরকম কিছু প্ল্যান বাইরে নেই, বাড়িতে আসবে বন্ধু বান্ধব, কিছু খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, এটাই এটাই আজকে। হ্যাঁ, আজকে অনেকদিন পর ছুটি পাওয়া গেছে একটা বাড়িতেই, আজকে বাইরে কোনো প্ল্যান নেই। আচ্ছা, নাড়ু চুরি করে খাওয়ার অভিজ্ঞতা আছে ছোটবেলায়? নাড়ু চুরি করে না, সেরকম মানে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, যে কোনো মিষ্টি জিনিস, নাড়ু বলো বা পাতি সত্তা পিঠে, ও হতে হতে অর্ধেক উঠে যায়। দেখি মনে হয় আজকে যে ভিডিও গুলো যখন করছিলাম রাখছিলাম, মনে হচ্ছিল ভিডিওটা না হলে একটা খেয়ে নিতে পারবে, ভিডিও না চলতো, আমি রাখছি মনে হচ্ছে রাখবো না খাবো, রাখবো না খাবো। আচ্ছা, দুর্গাপুজোর পর বিজয়া হয় বাড়িতে গিয়ে, সেই যেটা থাকে আর কি, প্রত্যেকের বাড়িতে যাবো, বিজয় করবো, একটু নিমকি নাড়ু এগুলো খাবো, এগুলো কখনো করা হয়েছে? হ্যাঁ একদম, আমি বললাম না আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার, যেহেতু প্রচুর সবার বাড়িতে গিয়ে বিজয়ার মিষ্টি দেওয়া, আমাদের এই আমাদের বাড়িতে সবাই আসতো, আমরা সবার বাড়িতে যেতাম, সবাইকে জানাই শুভ বিজয়া, এটা তো শুরুতেই জানাতে হতো, এটা জানানো হয়নি, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের অনেক ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, আমাকে আশীর্বাদ করবেন যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি। যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা তো হয়েইছে, এই রিচুয়ালটা আমাদের বাড়িতে একদম হয়, সবার বাড়িতে যাওয়া, মিষ্টি দেওয়া, বিজয়ার প্রণাম নেওয়া, একটা বিজয়ার আড্ডা, গল্প, সবটাই হয়। এখন এই বছরটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু হয়েছে। হ্যাঁ একদম, আর এই সপ্তাহে তো কামাল করে দিয়েছে জগদ্ধাত্রী, দর্শকের প্রচুর ভালোবাসা শুরুতেই, সেটাই দরকার, এই দরকার, সবাই যেন আমার জগদ্ধাত্রী হতে পারে সবার কাছে, এটাই আমার কথা, সবার ভালোবাসা পাক, সবাই ভালোবাসুক, সবাই যেন ওকে মনে করে জগদ্ধাত্রী, একদম স্বয়ং জগদ্ধাত্রী যেটা বলছে সেটা যেন ও কিছু করে দেখাতে পারে। চোখে জল চলে এসেছে কিন্তু, ভীষণ ইমোশনাল, মেয়েকে তো ভালোবাসছে, সবে তো শুরু, এবং সত্যি আমরা পুজোর সময় এত ভালো রেসপন্স পেয়েছি, সবাই আমাদের বলেছে যে যেখানে যাই ঘুরতে যাই, জগদ্ধাত্রী না দেখে না বেরোতে পারিনি আমরা, কারণ এত টান টান গল্প গেছে। এবং আমাদের দাদা যে অডিওতে যখন বলেন, আমরাও প্রত্যেকদিন যখন শুনতাম সিন করতে যাওয়ার আগে, আমরা ভাবতাম যে আচ্ছা এইটা হতে চলেছে, এইটা হতে চলেছে, প্রত্যেকটা এপিসোডে না নতুন নতুন কিছু দাদা, একটা একটা নতুন কিছু চমক, একটা নতুন কিছু হয়, তো দর্শক ওইটা মিস করতেই চায় না কোনোভাবে। আমরা এরকম রেসপন্স পেয়েছি যে পুজোয় যাই করি সাড়ে সাতটার পর, সত্যি তারা সাড়ে সাতটার পরেই বেরিয়েছে, এবং তার জন্য ভীষণভাবে থ্যাঙ্কফুল আমরা যে খুব এত ভালো রেসপন্স আমরা পেয়েছি পুজোর উইকটাতে, এটা ভীষণভাবে আপনাদের কাছে থ্যাঙ্কফুল, আপনাদের জন্য এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, এবং আগামী দিনেও ভালোবাসবেন, আগামী দিনেও আরো জগদ্ধাত্রী আরো ভালো কিছু আসতে চলেছে। আর তোমাদের দুর্গাপূজাটা কেমন কাটলে? এখানেই ছিল তো? হ্যাঁ, কলকাতাতেই ছিলাম, মা বাবার সাথেই ছিলাম, আমার তো খুব ভালো কেটেছে পুজো। কোথাও যাওয়ার থাকলে মা রেডি থাকবে, আমি কিন্তু সেই টাইমে নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, শরীর খারাপ হলে সবকিছুতে মেয়েকে, মেয়ে আমার থেকে আমাকে এখন নিয়ে যাবে, এখন আমার অভিজ্ঞতা একটাই মেয়ে, একটাই মেয়ে, একটাই মেয়ে। কাজটাকে ভালোবাসা, আরো কাজটাকে ভালোবাসা, সত্যি কাজের প্রতি নিষ্ঠা, এটা মানে আমাদের, আমরা যে যে কাজটা করি মানে চেষ্টা করি কাজটাকে সঠিক করা, তারপরে কি হলো পরের প্রশ্ন, সেই জায়গায় এখনো কাজটাকে ফলো করো, তোমাকে কি বলছে পরেরটা কি হয়ে গেছে সেটা তো দরকার নেই, জায়গাটা ঠিকঠাক, আর কাজটাকে সবসময় কাজ বলেই করতে হবে,
ছেলে মানুষই করলে হবে না, আমি না আমারও ঠিকই আছে। আরে ছোটবেলাকার যেহেতু মা বাবাকে সঙ্গে পেয়েছি, ছোটবেলাকার যদি কোনো লক্ষ্মী পুজো বলো, যদি কোনো কিছু শেয়ার করতে চাও ওর ছোটবেলার কোনো দুষ্টুমি বা কোনো কিছু, এরকম কি কোনো ঘটনা মনে পড়ে? দুষ্টুমি বলতে ও খুব দুষ্টু ছিল না, একদমই শান্ত ছিল। ওর এক পাশের বাড়ি আমার একটা বান্ধবী, ওরই বান্ধবীর দুই বান্ধবী, তখন মনে হয় 10-15-12 বছর হবে, বেশি বয়স না। ওই ওই সময় ও কি করে, দুটো গ্রিল দরজার বাইরে আটকে যায় ওই পেছনে, ওখানে উঠেছে খাটের উপরে উঠে যাচ্ছে, বক্সের উপরে উঠেছে, উঠে দিয়ে জানলাটা নাই কিভাবে আটকে যাচ্ছে। ও ছিল আরেকজন ছিল মানে আমার পাশের বাড়ির একটা বাচ্চা, দুটো বাচ্চা মিলে ওখানে ছিল বাইরে থেকে, যেহেতু দেখতে পাচ্ছে রাস্তায়, আমরা গেছি চিৎকার শুনে, কি হলো চিৎকার করছিল, আমরা তখন নিচে বললাম না আমাদের জয়েন্ট ফ্যামিলি নিচে রান্না বান্না হতো, তখন আমরা নিচে রান্নার জন্য গেছি, ওরা দুজনে খেলতে খেলতে ওটা করেছে। এবারে ও ডাকছে, মা মা আমরা আটকে গেছি, এবারে কি করবো আটকে গেছি। ওরই বন্ধু একটা, ওর বাবার বন্ধু, সে ওকে ওই ভেতর থেকে ডিল খুলে সে ভেতরে এসে আবার এখানে ঢুকে, সেটা সত্যি যে ওকে বাঁচিয়ে দিল, আমিও তার কথাও সত্যি ভাবি এখন যে ওইভাবে বাঁচানোটা, ওটাও সত্যি উনি যেখানে বসিয়ে রাখলে সেখানে বসে থাকবে। আমি বলছি না, ও যে বাড়িতে আছে অনেকে পাড়া জানতো না যে এত এত বড় হয়ে গেল কি করে, অনেক দিন পর বড় মানে মা বলছে বয়সে বড় হয়েছে, সেরকম না। আচ্ছা লাস্ট জিজ্ঞেস করবো যে আজকে লক্ষ্মী পুজো তো মায়ের কাছে কি চাওয়া প্রার্থনা করা হয়েছে? মায়ের কাছে এটাই বলবো যে যেহেতু আগামী গত দুটো বছর করোনার জন্য অনেকের অনেক ক্ষতি হয়েছে, ফাইন্যান্সিয়ালি বলো, অনেক অনেক কাজ হারিয়েছে, অনেক অনেক রকম ক্ষতি হয়েছে, এবং আমাদেরও দু বছর তো পুরো সিরিয়ালের কাজ বন্ধ ছিল, আমি তখন মডেলিং করছিলাম, আমাদের অনেক কাজ বন্ধ, অনেক কিছু হয়েছে। তো আবার যখন সব নর্মাল হয়েছে, সবার জীবনে শান্তি ফিরে আসুক, সবাই খেয়ে পড়ে যাতে ভালোভাবে থাকতে পারে, এটাই চাইবো মার কাছে, মা সবার ঘরে আসুক, সবার ঘরে থাকুক, এটাই বলবো। আর সবার লক্ষ্মী পুজো ভীষণ ভালো কাটুক, দুর্গাপুজো আশা করি ভালো কেটেছে, আগামী দিনে লক্ষ্মী পুজো, আজকের দিন লক্ষ্মী পুজোর দিন, আজকের দিনটা ভালো কাটুক, আগামী দিনে ভালো কাটুক। যাক ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে, আর সবে তো লক্ষ্মী পুজো নয়, সামনে অনেক পুজো আছে, সেই পুজো তোমাদের ভালো কাটুক, আর তোমার কাজ যেমন দর্শকদের পছন্দ হচ্ছে আরো আরো পছন্দ করুক, এই কামনা করি শেষে টেলিফ্যাক্সের দর্শক উদ্দেশ্যে। একদম, সবাই জগদ্ধাত্রীকে যেরকমভাবে দেখছেন, ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, আমরা পুরো টিমের সবাই আপনাদের কাছে খুব কৃতজ্ঞ, এরমভাবেই দেখতে থাকবো, জগদ্ধাত্রীকে সাপোর্ট করবেন, আগামী আরও দিনে আরও ভালো গল্প আসতে চলেছে, যত দিন যাবে তত ভালো গল্প হবে, জগদ্ধাত্রী দেখুন সন্ধ্যে থেকে রবি, সন্ধ্যে 7টার সময়, আর যেরকমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন, সবার পুজো খুব ভালো কাটুক।